আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থেকে শুরু হয়ে গেল ডেইলি ব্লগ। আজকের ব্লগে থাকছে নিদিতার বার্থডে, এবং নিদিতার বার্থডের সাথে মালিহার এসএসসি রেজাল্ট দিয়েছে কিন্তু আসেনি, তো আজকে আসবে নিদিতার বার্থডে এবং মালিহার রেজাল্টের মিষ্টি নিয়ে আমাদের বাসায়। বাতাস আছে, প্রচুর বাতাস আছে। অতি কুচিনে যাবে, ও নাস্তা রেডি, বুটের ডাল দিয়ে মাংস, তারপর পরোটা, ডিম। অদ্রি তাড়াতাড়ি আসো নাস্তা খেতে, ওর আবার স্কুল আছে। আমার রান্না মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন আমিও অদ্রির সাথে নাস্তা খেয়ে ফেলব। আর এদিকে চা বসে দিলাম, চা বসিয়ে দিলাম। শুধু আমাদের বাসায় না, নারায়ণগঞ্জের সব আত্মীয় স্বজনের বাসায় মিষ্টি দিবে, আর তাই আজকে আসতেছে। অদ্রি আস, বুটের ডাল দিয়ে গরুর মাথা রান্না করেছে, ওটা দিয়ে এখন পরোটা খাচ্ছি। মেয়েকে ডাক্তার ডাকতে শেষ, আমি আমারটা আগে খাইনি। গরু বেড়ে ফেলেছে, রান্না পড়ে আস্তে আস্তে একটা দুটা বেজে গিয়েছে, আর এই যে রোস্ট বাড়া শেষ, আর কিছু পাতিলে আছে, জাল লাগবে এখান থেকে নিয়ে নিবে। আর সব কিছু টেবিলে দিয়ে এখন আমরা খেতে বসে যাব। আর বোরানিটা বাসায় করেছি আমরা। বোরানি দেখতে ভালোই হয়েছে, হোমমেড বোরানি, শুভ রান্না বানাইছে বাবা, আমাকেও দিচ্ছে এখন। এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের, কিন্তু আমার ট্যুর ব্লগের জন্য দেওয়া হয়নি। ধন্যবাদ। ওই যে চিকেন প্যাটিস, চিকেন প্যাটিস মালিহা দেখি, মালিহা ধন্যবাদ। মালিহা এরকম সুন্দর রেজাল্ট করবি, তাহলে আমরা মিষ্টি খেতে পারবো, ঠিক না? হ্যাঁ, ও আগে আচ্ছা, হ্যাঁ আপনি খান, আপনি অস্থির, দেরি সহ্য হইতেছেন আঙ্কেল। হ্যাঁ, আন্নাপু আর মিনু ভাই মিষ্টির সাথে সাথে নিদিতার জন্য একটা কেক নিয়ে আসছে, কারণ নিদিতারও বার্থডে গিয়েছিল দুই দিন আগে, তো সব কাজিনরা মিলে মজা করছে এখন কেক কাটছে। বেশি পোজ মারতে গিয়ে তো কিছু হচ্ছে না, যা ওরা খাওয়াই দাও, খাওয়াই দাও। কেকটা কিন্তু অনেক রাতে কেটেছে। নেক্সট ডে আমরা এখানে খেতে বসে যাচ্ছি সবাই। মালিয়াপু, হ্যাঁ মালিয়া পছন্দের জিনিস এটা, গরু আমার পছন্দ গরু নেই, এটা লতি, শুটকি দিয়ে লতি, এটা কহি বাজি, এটা ডাল, এটা ডাল, এটা মরিচের মরিচের আচার, এটা ভাত, আর এটা চিংড়ি মাছ, আপুর সবচেয়ে ফেভারিট। আজকে ওরা বলেছে ভাতের আইটেম খাবে, এই জন্য ভাতের আইটেমই মা করেছে। আর বিকেলে স্যুপ অন্থন আর হচ্ছে চিকেন ফ্রাই করে সব বাচ্চারা একসাথে বসে খেয়েছে। এখন সবাই স্যুপ খাচ্ছে, হাড্ডি টাড্ডি মাহি জামার সবাই খাচ্ছে। এই যে চা খাওয়ার জন্য সব রেডি, এই আসো তোমরা। রাতের খাবার খেয়ে অনেক রাতে আড্ডা দিয়ে তারপর মনে হলো আইসক্রিম খেয়ে আসি বাইরে থেকে। এখন আমার সবাই কোন চকবার আইসক্রিম পার্ট চলছে, খানপুরি এসে খাচ্ছি আমরা এখন। এই যে আয়ান খাচ্ছে দুইটা, দে 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 দে, আয়ান খাচ্ছে দুইটা চকবার। কি হবে আয়ান, কি এখানে কি বসে জানি দেয়, মাঝখানে কাজের লোকটা ইন্টারফেয়ার করতেছিলাম, কি জানি নাম রাখছে, খাওয়া নেই, ভুলে গেছে ওর নামটা, ওই যে খালামুনিরটা খা, তুই মজা মজা করে খা, তুই খাতে দুইটা খা, দেখে আয়ান তাকা তখন দেখে, এই যে এটা তো আয়ান, তাকা তাকা
আয়ানের আইসক্রিম খাওয়া দেখে পান্নাপোকে আরেকটা আইসক্রিম দিয়েছে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। আর সবাই নিদিতা এবং মালিয়ার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।